ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো ফ্রেন্ডস, এখন আমি যে এডিটিংটি করব সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সো এই ফটোটি এখন আমরা এডিট করব। সো কোন ধরনের এডিট করব সেটা এখন আমি ঠিক বলতে পারছি না। সো এডিট করার সঙ্গে সঙ্গে আপনারা জেনে যাবেন। তো আমি এডিটটি স্টেপ বাই স্টেপ করব। সো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওকে, সো ফ্রেন্ডস, আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো টিউটোরিয়ালে। তো টিউটোরিয়ালটি শুরু করার আগে আমার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটিতে এক্ষুনি প্রেস করে দিন, কারণ আমি আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন ফটো এডিটিং ভিডিও আপলোড করে থাকি। সো ফ্রেন্ডস, চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি এক্ষুনি প্রেস করে দিন। সো ফ্রেন্ডস, ফার্স্ট আমরা কী করবো, ফার্স্ট এই ফটোটিকে আমরা নিয়ে নেব পিক চ্যাটের মধ্যে। সো আমরা পিক চ্যাটের মধ্যে এই ফটোটিকে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা চলে যাব এইখান থেকে অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে গিয়ে আমরা দুটা পিএনজি ইউজ করব। তো এই দুইটা পিএনজি আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো ফার্স্টে আমি এই পিএনজিটা লাগিয়ে নিই। এইভাবে লাগিয়ে দেওয়ার পরে এখন ব্ল্যান্ড ব্ল্যান্ড থেকে স্কিম করে দেব। স্কিম করার পরে এইখান থেকে অপাসিটিটা একটু কম করে দিব আমরা। কম করে দেওয়ার পরে এখন আমরা এই রাবার অপশনে চলে যাব। যাওয়ার পরে আমাদের ফেসে যে অংশটুকু আছে এইগুলো আমরা কেটে দিব, রিমুভ করে দিব। তো এইগুলো আপনারা সুন্দর করে রিমুভ করবেন। ওকে, এখন আমি এখান থেকে ডান করে দেব। ডান করে দেওয়ার পরে এখন আমি ফের অ্যাড ফটোতে চলে যাব। যাওয়ার পরে আমি ফের আরও একটি পিএনজি অ্যাড করে নেব। এই পিএনজিটা আমরা অ্যাড করে নেব। তো এটার লিঙ্কও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। এইখান থেকে অপাসিটিটা কম করে নিব, ব্ল্যান্ডে এসে আমরা স্কিন করে দিব। ওকে, এখন রাবার রাবারে ক্লিক করে আমাদের ফেসের উপরে যেগুলো আসছে সেগুলো আমরা রিমুভ করে দেব, ঠিক আছে? তো এগুলো আমি রিমুভ করে দিলাম। দেওয়ার পর এখন ক্লিক করে দিলাম। এখন আমরা কি করব, এখন আমরা এই ফটোটিকে ড্র অপশনে নিয়ে গিয়ে আমরা এই ফটোটিকে সেভ করে নেব। সেভ করে নেওয়ার পরে এই ফটোটিকে আমরা এখন সেভ করে নিলাম পিকচার। হ্যাঁ, এখন আমরা এই ফটোটিকে নিয়ে চলে যাব লাইট রুমে। লাইট রুমে নিয়ে যাওয়ার পরে এখন আমরা এই তো লাইট রুমে নিয়ে গেলাম। এখন আমরা এই ফটোটির কালার ম্যাচিং করব। সো ফার্স্টে আমরা লাইট অপশনে চলে আসলাম। লাইট অপশনে আসার পরে এক্সপোজার এটা আমরা একটু কমাই দিব 13, কন্ট্রাস্টও আমরা কমাই দিব 21, হাইলাইটটি হাইলাইটটি একটু আমরা বাড়িয়ে দেব, শ্যাডোসটি একটু কমায় দিব, হোয়াইটটি বাড়িয়ে ব্ল্যাকটি আমরা কমায় দিব। সো এখন আমরা চলে যাব কালার অপশনে। কালার অপশনে আসার পর এখান থেকে টেন্থ টেন্থ আমরা ইউজ করব। 8-8 টেন্থ, টেন্থ আমরা 6, ভাইব্রেশন 7। এখন চলে যাব আমরা মিক্সে। মিক্সে যাওয়ার পর এখান থেকে রেড কালারের যে হিউটি আছে এটা আমরা একটু বাড়িয়ে দিব। অ্যান্ড চলে যাব আমরা গ্রিন কালারে। গ্রিন কালারে যাওয়ার পর এখান থেকে স্যাচুরেশনটা যদি আমরা বাড়াই, একটু লক্ষ্য করুন স্যাচুরেশনটা বাড়িয়ে দিয়ে হিউটি আমরা একটু কম বেশি করি। দেখুন, আপনাদের যে কালারটা ভালো লাগবে আপনারা সেই কালারটা রাখবেন। সো আমি ঠিক এই কালারটা রাখবো। তো এইখান থেকে এখন আমি ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে এখন আমরা চলে যাচ্ছি ইফেক্টে। ইফেক্টে আসার পরে এখান থেকে ক্লিয়ারিটিটা একটু বাড়িয়ে দেবে, এত না 15, ভিগনেট
পয়েন্টটি আমরা কম করে দিব, মিড পয়েন্টটিও আমরা কম করে দিব, ফার্দার রেডিয়াস এগুলো আমি কম করে দিলাম, বাড়িয়ে দিলাম। দেখুন এখন আমি এইখান থেকে চলে যাব ডিটেলসে, ডিটেলসে যাওয়ার পরে দেখুন আমাদের ফেসটা দেখুন অনেক নয়েজ চলে আসছে আমাদের ফেসে, এই নয়েজগুলো আমরা এখন দূর করব। তো এটার জন্য আমাদের কী করবো, নয়েজ রিডাকশন এটা আমরা বাড়িয়ে দিব। সো এটা বাড়ানোর পর একটু কমছে, সো এখন আমরা কালার নয়েজ রিডাকশনটাও বাড়িয়ে দিব। সো দেখুন আমাদের আগের ফেসটা দেখুন, এই দেখুন, অ্যান্ড আমাদের এই যে ফেসটা দেখুন অনেকটা ডিফারেন্স, সো অনেক সুন্দর লাগছে। সো এখন আমরা কী করবো, এখন আমরা এইখান থেকে আমরা ডান করে দিব, আই মিন ওকে। সো এখন আমাদের এই ফটোটি আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর লুক দিচ্ছে এডিট করার পরে। সো যখন আমি দেখিয়ে দিচ্ছি যেটা আমরা পিকচার থেকে এডিট করে নিয়ে আসলাম সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এটা আমরা পিকচার থেকে এডিট করে নিয়ে আসছিলাম, সো এই ফটোটি, অ্যান্ড এখন দেখুন এটা এডিট করার পরে কতটা সুন্দর লাগছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, এবং আমাদের পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, কারণ আমি আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন ফটো এডিটিং ভিডিও আপলোড করে থাকি, সো করে মিস করবেন না। তো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।